ইতিহাস পরিবেশনে এসে কি স্যার আজকে আপনাদের সফল এবং পরিবেশনে দেখতে পাচ্ছেন এখন আসার সময় আপনার বিক্ষোভ করছেন এই বিক্ষোভের ব্যাপারটা করবেন এবং আপনাদের পরিবেশন পিছনে কী ছিল তারপরে এখন আমরা মিটিংয়ে কী সিদ্ধান্ত নিব দেখুন দেখুন মিডিয়ার বন্ধু যারা আছেন আপনাদের তো বলতে কোনো দ্বিধা নেই এটা বিক্ষোভ ঠিক নয় এটা মানুষের এই আজ তিন দিন ধরে যেভাবে রাস্তায় মানুষ আছে তাদের এটা খুব বহিঃপ্রকাশ তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন চারজনকে মাননীয় রেবতী ত্রিপুরা রয়েছেন আমাদের এখানকার এই বাসিন্দা প্রাক্তন সাংসদ সুবলদা আছেন বিধায়ক রামপদা আছেন আমরা এসে এখানকার মানুষের সমস্যা মানুষ যেভাবে ঘর দুয়ার জ্বলে গেছে মানুষ শরণার্থী শিবিরে আছেন ক্যাম্পে যেভাবে আছেন ওই ক্যাম্পগুলো পরিদর্শন করতে তো তাদের সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ আমরা এখানে তাদের প্রতিনিধি যারা ছিল তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি দেখুন যেগুলো ঘটে গিয়েছে সেটার তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় যে বাড়িতে গাভি জ্বলে গিয়েছে সেই গাভি তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু তারা যেন পুনরায় দাঁড়াতে পারে পুনরায় তাদের বাড়িতে বসবাস শুরু করতে পারে তার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সরকার সেটা নেবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কালকেও এখানকার জেলাশাসক এসছেন দেখেছেন রেভিনিউ ডিপার্টমেন্টের এরা অ্যাসেসমেন্ট করছেন তাদের যে আর্থিক সাহায্য সেটা আমরা বলেছি দুদিনের মধ্যে যেন তাদেরকে কমসে কম 25% পয়সা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং বাকিটা যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই দু চার দিনের মধ্যে পেতে পারে সেই ব্যবস্থা করা এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা বাজারটা যেন খোলা যায় এখানকার বিধায়িকা যিনি আছেন ওনার সঙ্গে কথা হয়েছে নন্দিতাদের সঙ্গে কথা হয়েছে তো সবাই মিলে সবাই প্রয়াস এখানে পাহাড়ি বাঙালি আমরা সবাই যেভাবে দীর্ঘদিন ধরে আমরা আছি সেভাবে যেন পুনরায় আমরা বসবাস করতে পারি পুনরায় বাজারটা শুরু হতে পারি তার জন্য যা যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে মিটিংয়ে আলোচনা হয়েছে দেখুন পরিদর্শন আসার সময় কিছু করেছি আমরা অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল আর একটু যাবো কিন্তু মানুষ দীর্ঘ সময় দু তিন দিন হয়েছে এই ঘটনা তার জন্য সবাই খুব ক্ষিপ্ত এবং তারা অসহায় অবস্থার মধ্যে আছে তারই বহিঃপ্রকাশ ছিল তার জন্য পুরোটা হয়তো দেখতে পাইনি কিন্তু তাদের প্রতিনিধি সবাই এখানে এসেছিলো তাদের কথা শুনেছি আমরা প্রত্যেকের কথা শুনেছি ইন্ডিভিজুয়ালি আমরা এবং সেগুলো সমাধান করার সেগুলোকে কী করে ঠিকঠাকভাবে তারা আবার পুরোনায় তাদের দোকান পাট করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এখানকার জেলাশাসকের সঙ্গে আলোচনা হয়েছে ওনারাও আশ্বস্ত দিয়েছেন খুব শীঘ্রই সেগুলো পুনরায় শুরু হয়ে যাবে এই বর্তমান পরিস্থিতি